আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি ফাতেমা তুজ জোহরা আপনাদের সাথে। তো শুরুতেই সবাইকে জানিয়ে নিচ্ছি জুম্মা মুবারক। আর আজ যেহেতু ফ্রাইডে, তো ভাবলাম আজকে বাসায় চিকেন বিরিয়ানি রান্না করি। সো রান্নাটা কীভাবে করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে একটা ফুল চিকেন নিয়ে নিয়েছি। তো এবার চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য এখানে প্রথমে দিয়ে দিলাম আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর এখন দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই দেওয়া ট্রাই করবেন। আর এখন দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়ো। তো এখানে হচ্ছে আমি একটা লেবু পুরো কেটে নিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে লেবুর রস। তো একটা লেবুর পরিমাণে যতটুকু রস হবে ততটুকুই দিচ্ছি। এটা কিন্তু যার যতটুকু চিকেন হবে সে অনুযায়ী কোয়ান্টিটি করে হচ্ছে দিলে চলবে। আসলে এক একজনের রান্না এক এক রকম হয়, আমি যেভাবে রান্না করছি আমি কিন্তু আপনাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করছি। আর আসলে দেখা যায় যে এক একজনের হাতে রান্নার স্বাদ কিন্তু এক এক রকম হয়, কখনোই কিন্তু এমন হয় না যে সবার রান্নাই কিন্তু একরকম, তাই না? এজন্যই আসলে আমি যেভাবে রান্না করছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এখানে হচ্ছে আমি লেমন জুসটা দিয়ে দিলাম, আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এবার হচ্ছে একটু স্মেল আসার জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ। আস্ত কাঁচা মরিচ দিয়েছি, এটাতে কোনো ঝাল করবেন না, এটা হচ্ছে জাস্ট একটা ফ্লেভারের জন্য। আর এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। চিনিটা কিন্তু এই যে সবগুলো মশলা দিলাম সব মশলার টেস্টটাকে অনেক বাড়িয়ে তুলবে। আর এবার দিলাম হচ্ছে রাঁধুনি মিক্স, যে বিরিয়ানি মশলাটা আছে সে বিরিয়ানি মশলাটা। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর এই চিকেনটাকে একসাথে সব মশলাপাতি দিয়ে হচ্ছে ম্যারিনেট করে দেন চুলায় বসাবো, সেজন্য এই চিকেনের মধ্যেই সব কিছু দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গরুর দুধ। তো এবার হচ্ছে সব মশলাপাতিগুলো চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিব। তো যেহেতু আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করবো, সেজন্য হচ্ছে চিকেনটাকে আমি আলাদা করে রান্না করে নিব, অ্যান্ড দেন বিরিয়ানিটা রান্না করব। তো চিকেনগুলোকে হচ্ছে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর এখন হচ্ছে চুলায় বসিয়ে। তো এভাবে ম্যারিনেট করে যতটা টাইম বেশি রাখা হয় ততই কিন্তু এই চিকেন কিংবা মাংস যে কোনো কিছু খেতে অনেক বেশি জুসি হয়, কারণ হচ্ছে এগুলোর ভিতরে মশলাপাতিগুলো খুব তাড়াতাড়ি ঢুকে যায়। তো যাক, এবার হচ্ছে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি কয়েকটা কাঁচা মরিচ ভেঙে দিয়ে দিয়েছি, এটা কিন্তু একটু ঝাল বাড়ানোর জন্য, ফ্লেভারও আসবে প্লাস ঝালও হবে। এরপরে হচ্ছে চুলার আঁচটা ঠিক এরকম মিডিয়াম হিটে রেখে আমি হচ্ছে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে হচ্ছে ঢাকনাটা উঠিয়ে এখন এই অবস্থায় আছে, অর্থাৎ এখন হচ্ছে চিকেনগুলো বলক দিচ্ছে, অর্থাৎ কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে কিছু আলু দিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু আলু খেতে ভালো লাগে, এজন্য হচ্ছে আমি চিকেন বিরিয়ানিতে এরকম একটু বড় বড় করে আলু দিয়েছি। দেখা যায় কি একটা দুটো আলু যখন প্লেটে থাকে তখন খেতে আমার কাছে অনেক ভালো লাগে। সো আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, পুরোটা টাইম জুড়ে আমি দেখালাম না, বাট ভালোভাবে কষানো যখন হয়ে গেছে ওই পর্যায়ে হচ্ছে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। ঠিক এরকম অবস্থায় হচ্ছে চিকেনটাকে রেখেছি, এটা হচ্ছে চিকেন বিরিয়ানির চিকেনটা যেভাবে আর কি রাখবো সেই জন্য। সো চিকেনটা তো হয়ে গেছে, এবার এপাশে হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। তো বিরিয়ানিটা রান্না করার জন্য আমি প্রথমে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ আর তেজপাতা একটু ভালোভাবে ভেজে নিয়েছি, আর এরপরে হচ্ছে পোলাওর চালটা দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে 1 কেজি পরিমাণে পোলাওর চাল আছে, আর এটা কিন্তু আমি আগেই ধুয়ে রেখেছিলাম, ধুয়ে হচ্ছে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে দিয়ে দিলাম। তো এবার কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই চালটাকে, যতটাই বেশি ভাজা হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে, কারণ তেলের সাথে হচ্ছে চালটা ভাজা ভাজা হয়ে যাবে, পানি থাকবে না, সেক্ষেত্রে কিন্তু একটা ফ্লেভার চলে আসবে এবং খেতেও অনেক বেশি টেস্টি হবে। আমি হচ্ছে অনেকটা টাইম ধরে ভালোভাবে হচ্ছে চালটাকে ভেজে নিয়েছি। তো এ পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে হচ্ছে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর যেহেতু এখানে 1 কেজি পরিমাণে চাল আছে, 1 কেজি পরিমাণ চালে হচ্ছে 2 কেজি পরিমাণে পানি দিব। তবে এখানে যেহেতু আমার চিকেনে একটু ঝোল আছে সেক্ষেত্রে আমি 2 কেজি পরিমাণে থেকে একটু কম পানি দিব, কারণ আমার চিকেনে হচ্ছে একটু ঝোল আছে। তো এখানে হচ্ছে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, এটা দিলে কিন্তু খাবারের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় এবং অনেক সুন্দর একটা স্মেল আসে। তো এবার যখন পানিটা দেওয়ার পরে চালটা বলক দিয়ে এসেছে, অর্থাৎ আমি চুলার আঁচটা দিয়ে হচ্ছে হালকা ঢেকে রেখে ঠিক এই পর্যায়ে যখন এসেছে, খুব বেশি পানি পানি কিন্তু নেই, যখন পানি আর চাল একদম মাখা মাখা হয়ে গেছে ওই পর্যায়ে হচ্ছে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা হচ্ছে ফ্লেভারের জন্য, খেতে অনেক ভালো লাগবে এবং যখন আমি ঢাকনাটা উঠাবো তখন অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে, সেজন্য হচ্ছে ঘি দিয়ে দিলাম। এবার হচ্ছে ঠিক দেখতেই পাচ্ছেন কোন পর্যায়ে এসেছে, আমি কিন্তু এখনও ঢাকনা দিয়ে দেইনি, আমি চালটাকে এভাবে ভাজা ভাজা করলাম এবং পানির সাথে যখন মাখা মাখা হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি।
তো চিকেনগুলোকে তো আমি রান্না করে পাশের চুলায় রেখে দিয়েছিলাম। এবার হচ্ছে ঠিক এরকম পর্যায়ে, মানে চালের এরকম পর্যায়ে হচ্ছে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। সো আমার চিকেনেও হচ্ছে কিছু পরিমাণে ঝোল আছে, আর চালের মধ্যে কিন্তু এখন সেরকম পরিমাণে পানি নেই, অর্থাৎ মাখা মাখা হয়ে গেছে। ওরকম পর্যায়ে আমার চিকেনে যেহেতু ঝোল ছিল, চিকেন এবং এই যে চালের পানিটুকু যতটুকু আছে এটা হচ্ছে এবার আমি মিডিয়াম লো হিটে দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে দিব। এতেই কিন্তু আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো আমি হচ্ছে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে করে সব দিক থেকে মশলাপাতিগুলো ঢুকে এবং বিরিয়ানিটা খেতে যেন অনেক ভালো লাগে। কারণ এক সাইড দিয়ে দিলে দেখা যাবে চালের সব সাইডে হচ্ছে মশলাগুলো যাবে না, কিংবা খেতে ততটা ভালো লাগবে না। তো এভাবে হচ্ছে আমি সব সাইড থেকে মেখে নিলাম। আর এবার আস্ত 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা কিন্তু ফ্লেভারের জন্য। আসলে আমি খুব বেশি ঝাল খেতে পাই না, সেজন্য কিন্তু খুব বেশি কাঁচামরিচ কেটে দেইনি, এটা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য আস্ত কয়েকটা কাঁচামরিচ। ঠিক এরকম পর্যায়ে হচ্ছে আমি ঢেকে দেব, ঢেকে দেওয়ার 8-10 মিনিট পর ফিরে আসব। সো ফিরে আসলেই কিন্তু দেখা যাবে আমার বিরিয়ানি একদম পারফেক্ট হয়ে গেছে। ঢেকে দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো দিক থেকে যাতে বাতাস ঢুকতে না পারে, খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। আর চুলার আঁচটা ঠিক মিডিয়াম লো হিটে রেখে আমি ফিরে আসব 8-10 মিনিট পর। তো এই যে ফিরে আসলাম, দেখা যাক বিরিয়ানি কীরকম হয়েছে। তো এই যে হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না করা, এবং কিন্তু পারফেক্টলি হয়ে গেছে, চালটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সো আমি হচ্ছে এবার একটু নেড়ে দেখাচ্ছি আসলে কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। এভাবে রান্না করলে কিন্তু দেখা যায় যে একদম পারফেক্ট হয়, অর্থাৎ খুব বেশি শক্ত হওয়ার ভয় থাকবে না, খুব বেশি নরম হওয়ার ভয় থাকবে না। এরকম করেই আমি সবসময় আসলে রান্না করি, আর মাশাল্লাহ আমার বিরিয়ানি যখন রান্না করি তখন এভাবেই পারফেক্ট হয়। আমার কাছে আসলে খুব ভালো লাগে যে চালটা আসলে খুব বেশি সেদ্ধও খেতে ভালো লাগে না, আবার খুব বেশি শক্ত খেতেও কিন্তু ভালো লাগে না। তো যাক, রান্না তো হয়ে গেছে মাশাল্লাহ, খুব সুন্দরভাবে রান্না হয়েছে, আর ঘ্রাণটা আসলে অনেক সুন্দর বের হয়ে গেছে ঘরে, এত সুন্দর ঘ্রাণ। আমার মেয়ে বারবার বলছিল যে কী রান্না করো কী রান্না করো, ওর আসলে চিকেন অনেক ফেভারিট, সো ওর জন্য আসলে বিশেষ করে ঝাল কম দেয়া। তো কেমন লেগেছে আমার আপু ভাইয়াদের কাছে এই সিম্পল ওয়েতে বিরিয়ানি রান্নার রেসিপিটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখন এত সিম্পল ওয়েতে রান্নাটা করেননি, অন্যভাবে রান্না করতেন, তারা এইভাবেও রান্না করে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। সো এই তো আমি হচ্ছে খাবার টেবিলে খাবার সার্ভ করে নিয়েছি, আর সাথে হচ্ছে লেবু, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, যেটা কিনা খাবারের স্বাদকে আরও দ্বিগুণ করতে সাহায্য করে। সো এগুলো হচ্ছে নিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি আমার প্লেটটা সাজাবো অ্যান্ড দেন হচ্ছে খেয়ে নেব। আর চিকেন বিরিয়ানিটা কিন্তু দেখতে এবং খেতে খুবই ডেলিশিয়াস হয়েছে, তাই না? আসলে আমার কাছে তো অনেক ভালো লাগছে, আর আপনাদের কাছে দেখে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট। আর যারা যারা আজ আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকুন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে আমার চ্যানেলের সবগুলো ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই আছেন, তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।